আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে? সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পুষাবার চেষ্টা করা হয়েছে, অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই, কতক কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে, কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চারা আড্ডা ব্যবসা বাণিজ্যতে একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না, কি কথা ঠিক না? আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে
আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যার আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশে প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেস্তারা ঘিরে ফেলায়, এই গোটা এরিয়াকে আর্মি মিলিটারি ঘিরে ফেলায়। কি কথা, ঠিক না? সম্মানী ব্যক্তি, দামি ব্যক্তি। ঠিক আপনারা দামি হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাক গোটা এরিয়াকে ঘিরে ফেলাইছে। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু ক্বাউমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেস্তারা ঘিরিয়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত ওই মাজলিসে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। পড়েন ভাই সবাই, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে ফেরেস্তাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার নাকি না? তখনও ময়লা? যখন লন্ডিতে দিছিলেন যখন ফেরত দেয়? ঠিক মজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনা সব সাফ হয়ে যাবে। আমার বক্তব্য না, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে। আমার বক্তব্য না, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিছি। শুধু মাফ করছি তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য রওয়ায়াতের অন্য হাদিসের মধ্যে আসছে, ক্বাদ বুদ্দিলা সাইয়াতুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে, আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। এত দামি মাজলিস, গুরুত্বপূর্ণ মাজলিস। আমি সামান্য কিছু সময় বয়ান করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই, খুব খেয়াল। খেয়াল সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি ভাই? খেয়াল। এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যে ছাত্র খেয়ালের সাথে পড়ে সে ভালো রেজাল্ট করে, যে খেয়ালের সাথে পড়ে না ভালো রেজাল্ট করতে। যে ড্রাইভার খেয়ালের সাথে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট, যে খেয়ালবিহীন গাড়ি চালায় কথা বলেন, যেই চাষি খেয়ালের সাথে নাঙ্গল চাষ করে তার নাঙ্গল গরুর মধ্যে ঢুকে না, পায়ের মধ্যে ঢুকে না, কিন্তু যেই চাষি বিনা খেয়ালে অমনি নাঙ্গলের ফাল গরুর পায়ের মধ্যে ঢুকিয়া যায়। যেই ব্যক্তি খেয়ালের সাথে হাঁটে সে অ্যাক্সিডেন্ট করে না, যে খেয়ালবিহীন হাঁটে সে অ্যাক্সিডেন্ট করে। ঠিক খেয়াল সবচেয়ে দামি, যে খেয়ালের সাথে বয়ান শুনবে সে কাজে লাগবে, আর যে খেয়ালের সাথে বয়ান শুনবে না তার কোনোই কাজ হবে না। সবচেয়ে দামি খেয়াল। বাহ, পোলাপান, তার থেকে পোলাপান বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এই জন্য খেয়ালটাকে চাপাই। আমি দেখছি আমাদের যত ডিস্টার্ব সব ডিস্টার্ব খেয়ালের মধ্যে। মানুষের খেয়াল এত দ্রুতগামী, আলো 5 সেকেন্ডে 186,000 মাইল চলে, কত? কিন্তু মানুষের খেয়াল তার চেয়েও বেশি চলে। সূর্য ওঠার পরে দুনিয়াতে তার আলো পুষতে 5 মিনিট সময় লাগে, কিন্তু এখন আপনি সূর্যের দেশে কয় সেকেন্ড সময় লাগছে?
এক সেকেন্ডও না। আপনি এখন আসমানে কয় সেকেন্ড সময় লাগছে? এক সেকেন্ডও না। এর জন্য খেয়াল কন্ট্রোল করা খুবই কঠিন। আপনার তো একবার এইমাত্র কথাটা বুঝে আসতেছিল, একটু পর দেখছেন আপনার খেয়াল এখানে নাই, সে কোথায় যেন চলে গেছে। কি কথা বলেন না কেন? এটা আমাদের শুধু বিপান না, নবী আলাইহিসসালাম সবে কদরের খবর দেওয়ার জন্য আসছেন। আসিয়া দেখেন সাহাবাদের মধ্যে আপোসের মধ্যে আলোচনা চলতেছে, বাক বিধানটা চলতেছে, ভুলিয়া গেছে, আর বলতে পারে নাই কোন রাতে সবে কদর হবে। তা আপনার আমার অবস্থা কি? যদি সামান্য ধাক্কায় খেয়াল ছুটে যায়, তাহলে আপনি যদি ফ্ল্যাশ মারেন, এইদিক ওদিকে তাকান, পিছন থেকে আওয়াজ আসে, এখানে কথাবার্তা বলে, তা বয়ান হবে না এখানে তামাশা হবে? এটা তামাশা হবে, এটা বয়ান হবে না। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়ালের সাথে বয়ান শুনলে একটা বয়ানই আপনার জন্য যথেষ্ট হতে পারে, আর খেয়ালবিহীন জিন্দিগি ভর বয়ান শুনবেন কোনো ফায়দা নেই। খেয়ালটাকে চাবাই। আমি কি বলতেছিলাম? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা। হে মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শায়তান, ইত্তেবা অনুসরণ করিও না শায়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউ মুবিন, ও তোমাদের প্রকাশ্য গোপন দুশ্মন। কি কথা ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বলছেন। কি ভাবতেছেন, আমার এই জামাটা পরিষ্কার নাকি ময়লা ভাই? আচ্ছা, কলমের নিপের বরাবর, কলমের নিপের বরাবর যদি একটু ময়লা থাকে, পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার? কিছু, কিন্তু সামান্য। কলমের নিপের পরিমাণ কিন্তু পূর্ণ পরিষ্কার না, কিছু অপরিষ্কার। একটা বোতলের মধ্যে যদি এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকে, বোতল কি পূর্ণ পূর্ণ ভরা না কিছু খালি? যখন এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকবে না, তখন বোতল পূর্ণ। এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকলেও বোতল অপূর্ণ, ঠিক না? উদখুলু ফিস সিলমি কাফফা। যদি আল্লাহ পাক এইভাবে বলতেন, উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফফা শব্দ না লাগাইতেন, তাহলে মোটামুটি প্রবেশ করলেই হইয়া যাইত। কিন্তু কি বলছেন? পরিপূর্ণ। আমাকে বলেন তো, যদি পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেন, তাহলে আংশিক প্রবেশ করার কোনো সুরাত আছে? না। আমাকে বলেন, এখানে আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই তো, কোনো বিভেদ নেই, কোনো শত্রুতা নেই। আল্লাহ পাকের কালাম স্পষ্ট, আল্লাহ পাক পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য নির্দেশ করছেন। কি করছেন ভাই? এবার দেখি আমাদের মধ্যে ইসলাম আছে কি নাই, পূর্ণতা আছে কি নাই। কয়ে তোমার নাম কি? কয়ে আমার নাম কেন্টু। কীরকম আছে কি নাই? সেন্টু নাম আছে কি নাই? দ্বিতীয় প্রশ্ন কি হবে, তুই মুসলমান না হিন্দু নাকি ভাই? লোকটার নাম কি আব্দুর রহমান? লোকটা কে? আপনাকে বলতে হয় নাই। আব্দুল সাত্তার? লোকটা কে? আব্দুল কাদের? বলতে হয় না। কিন্তু সেন্টু, রেন্টু, মিন্টু, লিটু, প্রশ্ন প্রশ্ন এসে পড়ছে। তার মানে নামের মধ্যে ইসলাম? আব্দুর রহমান নামের মধ্যে ইসলাম আছে। আল্লাহ বলছিল কি? কাফা, পূর্ণ। তো নামের মধ্যেও ইসলাম থাকা চাই, যেন নাম প্রকাশ করার সাথে সাথেই বুঝে লোকটা একজন মুসলমান নাকি ভাই? ভুল বললাম? আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে তার মাথার মধ্যে ইসলাম নাই। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয়, বোঝা যায় না তার মানে চেহারার মধ্যে ইসলাম নাই। আমার পোশাক দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? কিন্তু অনেকের পোশাক দেখলে বোঝা যায় না, প্রশ্ন করতে হয়, তার মানে পোশাকের মধ্যে ইসলাম নেই, এর মধ্যে
কথা বলেন না কেন? সেলের মধ্যে, ব্যবসার মধ্যে, রাজনীতির মধ্যে, ওর নেতার মধ্যে, ওর দলের মধ্যে, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে, আল্লাহ কি বলছিল? পরিপূর্ণ। তা তোমার যে অনেক জায়গায় লিক, তোমার অনেক জায়গায় লিক হয়ে গেছে, তাহলে তোমার টায়ারের মধ্যে বাতাস থাকবে কিভাবে? তোমার নৌকা নিয়ে ওপারে যাওয়া কিভাবে? ছিদ্র হয়ে গেছে অনেক নৌকার মধ্যে, অনেক ছিদ্র। এই ছিদ্রওয়ালা নৌকা দিয়া ভাই বলছি না, এক সেকেন্ডের জন্য এদিক ওদিক ছাড়া যাবে না। পূর্ণতা থাকা চাই, পূর্ণতা থাকা চাই, লিকবিহীন নৌকা থাকা চাই, লিকবিহীন। ছিদ্রওয়ালা নৌকা দিয়ে দরিয়া পাড়ি দেওয়া যায় না, এক সময় সে ডুইবা যাবে। কি কথা বলেন না কেন? ডুইবা যাবে, খবরদার। লিকওয়ালা চাকা দিয়া গাড়ি চালানো যায় না, ও মাঝখানে বসিয়া যাবে। কি কথা ঠিক না? তোমাকে আমাকে ইসলামের এই গণ্ডির মধ্যে, হুদুদের মধ্যে, বাউন্ডারির মধ্যে কোনো লিক রাখতে পারবে না। এটা যদি ইসলামের চাকা, গাড়ির চাকা, এই চাকার উপরে চড়িয়া তোমাকে জান্নাতে যাইতে হবে, এই জাহাজে চড়িয়া তোমাকে জান্নাতে যাইতে হবে। তা লিক রাখবা কিভাবে? লিক রাখবা কিভাবে আমাকে বলো তো? লিক রাখলে বেজালাস। উদখুলু ফিস সিলমি কাফা। অনেকেই আমাদের বিরোধিতা করে, এ চরমনাইওয়ালারা এইটা করে সেইটা করে, আমরা এরকম করি না সেরকম করি না। আমি আফসোস করি, আমি দুঃখিত, মর্মাহত, পরেশান, মায়া লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে, ব্যথায় ভারাক্রান্ত হয়ে গেছি। তাহলে কেন? যুবক বাবা, আমার বন্ধুরা, দেখো এদেশে যে কেউ যদি কার্ল মার্ক্সের আইন বাস্তবায়ন করার জন্য উঁচা কণ্ঠে কথা বলে, কার কোনো আপত্তি নেই। মাওসুদিনের আদর্শ বাস্তবায়ন করার জন্য উঁচা কণ্ঠে যদি কথা বলে, কোনো আপত্তি নাই, আপত্তি নেই, বরং বাহ বাহ, তাকে বাহ বাহ দেওয়া হয়। যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শ নীতি বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা করে, কেউ তাকে কোনো খারাপ মন্তব্য করে না। কেউ যদি ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, সে প্রশংসা পায়। যদি কেউ সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, কোনো আপত্তি নেই, বরং সম্মানিত হয়। অথচ 92% মুসলমানের দেশে যদি বলি আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, কোরআনের নীতি বাস্তবায়ন করতে চাই, তখনই তোমার আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়া যায়। মুসলমানের দেশ, আমার নবী এত দুর্বল, ইসলাম এত অপদার্থ, ইসলাম এত ঘৃণিত, কোরআন তো খারাপ এক কিতাব, যে কিতাবের কথা বলা যাবে না। মুসল্লি এইমাত্র নামাজ পড়ছে, যদি তাকে বলি নবীর আদর্শ বাস্তবায়ন করেন, তাহলে হুজুর বাদ দেন, ও কিসের নামাজ পড়ছে এখানে আমাকে বলেন, ও কেন নামাজ পড়তে গেছে? ওকে নবীকে তো চিনে নাই, ও নবীকে চিনে নাই, ও কিসের নামাজ পড়ে আমাকে বলেন? আজকে দুনিয়ার সমস্ত বেঈমানদের কথা বলা যাবে, আমেরিকার আদর্শের কথা বলা যাবে, রাশিয়ার আদর্শের কথা বলা যাবে, চীনের আদর্শের কথা বলা যাবে, ভারতের আদর্শের কথা বলা যাবে, পিকিনের আদর্শের কথা বলা যাবে। যদি বলি মদিনার আদর্শ বাস্তবায়ন করব, উমরি হুজুরটা খারাপ, এ হুজুরকে আমরা পছন্দ করি না। মুসলমান বলতেস, কলিজে খুবই ব্যথা, খুবই কষ্ট, খুবই কষ্ট। আজকে বড় বড় কাফের বেঈমান, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক বেঈমান হিন্দুদের নীতি ও আদর্শ নিয়ে আলোচনা করো, কোনো আপত্তি নাই। কিন্তু আমার পেয়ারা নবী মদিনাওয়ালার যখন আদর্শ নিয়ে আলোচনা করো, তখন তোমাকে আমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলের মধ্যে ঢুকাইয়া রাখে, এর চেয়ে বড় ঘৃণিত এবং লাঞ্ছিত এবং অপমানের কথা আর কিছু হতে পারে না। আল্লাহ মাফ করিয়া দেব, আল্লাহ সবাইকে মাফ করিয়া দেব। উদখুলু ফিস সিলমি কাফা। আমার নবী দাওয়াত দিছেন, আপনাকে আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে কি নেই? আছে।
আমার নবী তালিম দিয়েছেন, আপনাকে আমার তালিমের প্রয়োজন আছে কি নাই? আমার নবী আলাইহিসসালাম তাসকিয়া নাফস করছে, আপনার আমার তাসকিয়ার দরকার আছে কি নাই? আমার নবী কন্যার মোকাবেলা করছে কি করে নাই? তা তুমি কোন দিন করছো? তুমি যে বাতিলের সাথে আপোষ করছো, তুমি ফাসেকদের সাথে দুস্তি করছো, তুমি জালেমদের সাথে গলা গতায় খাতিল করছো, আর নবীর কাতারে জান্নাতে যাইতে চাও জালেম? ও জালেম, তুমি আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাও? তোমার সেই বড় বদনসিব তার কেউ হইতে পারে না। তুমি আমার নবীর সাথে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কোরআন কি বলে দেখো, নবী আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল কালামে পাঁচের মধ্যে ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসেন বি ইমামিহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসেন বি ইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। ইমাম শব্দের অর্থ কি? জোরে বলেন, কোরআনের আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসেন বি ইমামিহিম, ডাকা হবে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে নামাজ পড়ে নামলাম, উমনি এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, কিয়ামতের খবর নাস, কি জোগাড় করছো কিয়ামতের জন্য? বলো, কোনো কিছুই জোগাড় করতে পারি নাই, আমার ঢের নামাজ নাই, ঢের রোজা নাই, ঢের জিকির নাই, ঢের তেলাওয়াত নাই, ঢের নেকের পাখান নাই, কিন্তু একটা জিনিস জোগাড় করছি। বলে কি? বলে আল্লাহ ও আল্লাহর রাসূলকে মহাব্বত করি, তোমাকে নেতা মানছি। অমনি আল্লাহ নবী কি বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা, দুনিয়া যে যাকে মহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণে খুশি হইতে আমি কোনোদিন দেখি নাই। যে যাকে নেতা মানবে, যারা কার্ল মার্কস, মাওসুদুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্কো, যারা জিন্না সাহেবকে, আয়ুব খান সাহেবকে, শেখ সাহেবকে, জিয়াউর রহমান সাহেবকে, সত্তার সাহেবকে, এরশাদ সাহেবকে, আমাদের প্রাইম মিনিস্টারকে, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, তার অনুসারীরা পিছনে থাকবে, নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের শুকর, যারা আল্লাহ রসুলকে নেতা মানবে, ওলামায়ে কেরামকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। ইয়ামানাদু কুল্লা উনাসেন বি ইমামিহিম, আল মারউ মা মান আহাব্বা, এটা দুনিয়ার নিয়ম। দেখুন, বাংলাদেশ থেকে যত হাজিরা যায় সব প্রায় একই জায়গায় থাকে, ইন্দোনেশিয়া থেকে হাজিরা যায় একই জায়গায় থাকে। দেখবেন ভোলার লোক যখন ঢাকায় থাকে, আমি দেখছি ভোলার বস্তিগুলি, বিল্ডিংগুলি প্রায় একই জায়গায় থাকে। কি কথা, ঠিক না? দেখবেন যে যাকে নেতা মানে সে সেখানে তাকে খোঁজ করে বের করে। ঠিক এই দুনিয়ার ব্যাপারটা কিয়ামতের ময়দানে হবে, দুনিয়ার ব্যাপারটা কিয়ামতের ময়দানে হবে। মান তাশাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন তুমি, তোমাকে প্রশ্ন করো, তুমি কাকে মহাব্বত করছো? বলবে আল্লাহ নবীকে। যদি আল্লাহ নবীকেই মহাব্বত করো, তার আদর্শকে পছন্দ করো না কেন? তার নীতি তোমার কাছে ভালো লাগে না কেন? তুমি এই কথা কেন বলছো? আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। কই তোমার মুখের থেকে এই কথা বের হয় না? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কি কথা বলেন না কেন? তুমি যাকে মহাব্বত করছো দেখো, তার স্লোগানই তোমার মুখ থেকে বের হয়। তুমি দেখো মহাব্বত বুঝো কিরে দোস্ত, তুই এইভাবে চুল কাটলি কেন? কলে হলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটস। কিরে তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন? কলে আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে।
কলে কিরে দোস্ত তুই এই প্যান্টটা পরলি কেন? কলে ব্রাজিলের অমুক খেলোয়াড় এই এই ডিজাইনের প্যান্ট পরস, বুঝলো? যে যাকে পছন্দ করে তার পোশাক তার কাছে, তার ডিজাইনে চুল কাটতে, তার ডিজাইনে পোশাক পরতে, ঠিক মদিনাওয়ালাকেও যে পছন্দ করে, মোহাব্বত করে, ওই মদিনাওয়ালার ডিজাইনে তার চুল রাখতে, দাড়ি রাখতে, পোশাক পরতে তার কাছে ভালো লাগে। তুমি মোহাব্বতের কি বুঝো? তুমি হলে মুখে মুখে মোহাব্বতের দাবি করো, তোমার অন্তরে মোহাব্বত নেই। আমাদের স্লোগান কি হওয়া উচিত ছিল? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, কিন্তু স্লোগান দাও আসে মনের মধ্যে। তুমি কি বলছো? নেতাজি তোমার জন্য রক্ত দিয়া দেব, তোমার জন্য জীবন দিয়া দেব। এ কপাল পড়া, তুমি কার রক্ত কাকে দাও? কার জীবন তুমি কাকে দাও? এই জীবন তোমার বাবার, তোমার আম্মুর, কার দেয়া জীবন? তা আল্লাহর দেয়া জীবন আল্লাহকে দিয়ে দাও। আল্লাহর দেয়া জীবন আল্লাহকে দিয়ে দাও, আল্লাহর দেয়া রক্ত আল্লাহর জন্য খরচ করো। সমস্যা কি? তুমি কার জন্য খরচ করো আমাকে বলো? জেলে নদীতে যাইতেছো কিসে ধরার জন্য? আজকে কি পরিমাণে মাছ পাবা? হ্যাঁ জোরে বলো। তা আল্লাহ কইতে পারে, সে আল্লাহর জন্য কি করছো বলো? বলো আজকে দোকান খুলছো, দোকানদার কি পরিমাণে বেচবা কে জানে? তা সন্ধ্যার সময় আল্লাহর কি করছো? কি শুক্রিয়া আদায় করছো আমাকে বলো? আগামীকাল বাঁচবা কে জানো? কে জানো? তাই আল্লাহর আল্লাহর জন্য হায়াতের অংশ কি করছো খরচ আমাকে বলো? হ্যাঁ তোমার বাবা তোমার ছেলে কি হবে? তাই সেই ছেলেকে কি পড়াইছো? দেখেন আমি বলে আল্লাহ জানে, আমার ব্যবসার ব্যাপারে আল্লাহ জানে, আমার হায়াতের ব্যাপারে আল্লাহ জানে, আমার সংসারের ব্যাপারে, অথচ আল্লাহর খবরই নেই। সে আল্লাহর জন্য নামাজ নেই, আল্লাহর জন্য রোজা নাই, আল্লাহর জন্য কিচ্ছু নাই। দেখছেন ভুলটা কোন জায়গায়? যদি আল্লাহই জানে তা আল্লাহর জন্য কিছু করার দরকার আছে কি নেই? দুনিয়াতেও ফায়দা আখিরাতেও ফায়দা, দুনিয়াতেও ফায়দা। এর জন্য চরমলাইওয়ালারা মুড়িদের ব্যবসা করে না, পীর মুড়িদির, তারা দিনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? তারা চরমনাটিকে ডাকে না, সবাই ভালোবাসবে এই কথা না বললে, এরকম চিন্তা চরমনাইলারা করে না, বরং তারা দিনের বাস্তব কথা বলে, কে ভালোবাসবে কে না বাসবে না দেখার বিষয় না। আল্লাহর কথা কও, নবীর কথা বলো। আমার নবীর আদর্শ আজকে চলবে না, মুসলমানের বাচ্চা হইছো আর মসজিদে গিয়ে নামাজ পড়ো, তোমার সে বড় জালেম তার কেউ নাই। ও জালেম ঠিক হয়ে যাও, জালেম ঠিক হয়ে যাও। মুসলমান না খেয়ে থাকতে পারে, না খেয়ে মারা যেতে পারে, শুলিতে সরতে পারে, কিন্তু ইমান ছাড়তে পারে না, ইসলাম ছাড়তে পারে না, মুসলমান লুবি হতে পারে না। লুবি কোনোদিন মুসলমান হয় না। ইসলামের মধ্যে লোভ নাই, লোভের মধ্যে ইসলাম নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার অবস্থা কি দেখছো না তুমি? বেলালে হাফসি রাদিয়াল্লাহু অবস্থা কি দেখো নাই? পিটাইতে পিটাইতে চামড়া তুলিয়া ফেলাইছে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া রাখছে, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া রাখছে, কিন্তু দিন ছাড়ে নাই। আমি দিন ছাড়বো না, ইমান ছাড়বো না, সোহায়েব সোহেলকে এমন কোনো হীন নির্যাতন নেই যা করে নাই, দিন ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ইসলামী জগতের মধ্যে প্রথম মহিলা শহীদ, এই গৌরব উজ্জ্বল অর্জন করছে, একমাত্র ইসলামের মধ্যে প্রথম মহিলা শাহাদতের গৌরব অর্জন করছে। আমার নবীর উম্মতদের মধ্যে সর্বপ্রথম এই শাহাদতের মর্যাদা অর্জন করছে কে? একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবন দিয়া দিছে, ইসলাম ছাড়ে নাই। শোয়েব সোহেল জীবন বিসর্জন দিছে, ইসলাম ছাড়ে নাই। ঘর ত্যাগ করছে, হিজরত করছে, ঘর ত্যাগ করছে, হিজরত করছে, ইসলাম ছাড়ে নাই। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তোমরা কম বেশি সবাই জানো।
হুদাইবিয়ার সন্ধি চলতেছিল, এর মধ্যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পায়ে বেরি অবস্থা আস, ইয়া নবী আল্লাহ আমার বাবা আমাকে কি অবস্থা করছে দেখেন, মারতে মারতে চামড়া তুলিয়া ফেলাইস, হাতের মধ্যে বেরি পড়াইয়া দিস, আমাকে নিয়ে যান, আমাকে আপনার সাথে নিয়ে যান। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন সোহাইল, পরবর্তীতে ফাকে মাত্তার পরে তিনি ইসলাম গ্রহণ করছেন, তিনি সে চুক্তিপত্র লিখার দায়িত্ব ছিল কাফেরদের পক্ষের থেকে। সে বলতেছে আবু জান্দালকে আমাকে না দিলে আমি কোনো অবস্থাতেই চুক্তিপত্রে স্বাক্ষর করব না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে চুক্তি কি হয়েছিল, কোনো কাফের মক্কার থেকে যদি মদিনায় ফিরে যায় ইসলাম নিয়ে ফিরে তাহলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু কোনো মোমেন যদি মুরতাদ হয়ে মক্কায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে না। অপমানজনক একটা শর্ত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন এটা মানতেই পারতেছিলেন না, কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন মানো, এর মধ্যেই সুহুলাত আছে, এর মধ্যেই বরকত আছে। চুক্তি পড়তে দস্তখাত হয় নাই, এখনও দস্তখাত হয় নাই, এখন সে আর ধরছে যে না ওকে ফেরত না দিলে আমি কোনো অবস্থাতেই চুক্তিপত্র দস্তখাত করব না। হাতের মধ্যে বেরিয়ে পড়া অবস্থায় এমনিতেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওই চুক্তিতে রাজি ছিলেন না, সবাই যুদ্ধ করবে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, একজন মুসলমান ভাইকে এই অবস্থায় ফেরত দেয় কিভাবে আমাকে বলেন তো, সবাই তলোয়ারকে উন্মুক্ত করছে, না দেয়া যায় না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন খবরদার আমি যা বলি তাই শোনো, ওকে ফেরত নিয়ে যাও। আবু জান্দাল রাদিয়াল্লাহু কান্দেন আর বলেন ইয়া নবী আল্লাহ আমাকে তো এমনিই মারছে, এখন পলাইয়া আসছি, এখন যদি ফেরত দেন তাহলে আমার অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে, আমি কি করব। তখন মনে করেন তো সাহাবাদের অবস্থা কি হইতে পারে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে সবর করো, আল্লাহ পাক পথকে প্রশস্ত করবেন, পথকে প্রশস্ত করবেন। এরপর আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা তিনিও আসছেন মদিনায়, শর্ত অনুযায়ী তাকেও ফেরত দিতে হবে, দুইজন কাফের আসছে তাকে নেওয়ার জন্য। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের কাছে তুলে দিয়েছেন, আবু বসির রাদিয়াল্লাহু বলে ইয়া নবী আল্লাহ এখন যদি আমাকে নিয়ে যায় তা আমাকে কি যে নির্যাতন করবে, যা সহ্য করতে পারবো না, আমাকে ফেরত দিয়েন না, কারণ অবশ্যই তোমাকে ফেরত দিতে হবে, এইটাই চুক্তি, আপনি আমি ইসলামকে কয় তালাক দিতাম, নবীকে কয়বার ছাড়তাম, ইমানের অবস্থা কি হইতো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তুই লাগলেন কাফেরের কাছ, নিয়ে যাইতেছে কাফের, সাহাবারা দেখতেছে সহ্য করতে পারে না কেউ, তখন আবু বসির রাদিয়াল্লাহু অবস্থা কি হতে পারে আমার মাওলা ছাড়া কেউ জানে না। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কৌশল করলেন, কাফেরকে বললেন ভাই তোমার তলোয়ার তো খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, খুবই চমৎকার এক তলোয়ার, যারা মুতাকাব্বের তারা সামান্য প্রশংসায় ফুলে যায়। তাহলে হ্যাঁ ভাই আমার তলোয়ার আসলেই সুন্দর, আমি বহুত মানুষের উপর তলোয়ার পরীক্ষা করছি ফেল করি নাই, দেখো আমার তলোয়ারটা কত সুন্দর। যখন আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে তলোয়ারটা দিছে, তিনি প্রথমেই সেই কাফেরের পরীক্ষা করছে, কাফেরকে পরীক্ষা করছে, সাথী ভাগছে যে দ্বিতীয় পরীক্ষা তো আমার উপরে আসবে, দ্বিতীয় পরীক্ষা আমার উপরে আসবে। এবার আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে আসছেন, ওই ব্যক্তিও পিছনে পিছনে আসছে, কলিয়া নবী আল্লাহ পরীক্ষা তো আমার সাথী হয়ে গেছে, কারবার শেষ, দ্বিতীয় পরীক্ষা আমার উপর চালাবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আবু বসিরকে বললেন আবু বসির তোমাকে যেতে হবে, আবু বসির রাদিয়াল্লাহু বলেন ইয়া নবী আল্লাহ আপনার শর্ত তো কামিয়াব হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, আপনি তো আপনার শর্ত অনুযায়ী কাজ করছেন, আমাকে ফেরত দিয়েছেন, আমি সেখান থেকে চলে আসছি, ওরা তো যুদ্ধের উস্কানি, এ তো যুদ্ধের উস্কানি, তোমাকে যেতে হবে। আবু বসির রাদিয়াল্লাহু মনে করছেন না দ্বিতীয়বার আমাকে ফেরত দিবে, এখানে থাকা যাবে না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বিতীয়বার আমাকে কাফেরের কাছে ফেরত দিয়ে দিবে। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, তিনি সেখান থেকে ভেগে সাগরের এক কিনারা পাহাড়ের কাছে আসছেন, যেখানে লতা নাই, পাতা নাই, গাছ নাই, একটা ঘাস নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, আপনি আমি ইমানকে কতবার তালাক দিতাম, ইসলামকে কতবার বিসর্জন দিতাম, আমার নবীকে কি বলতাম,
যে মানবহীন এক ব্যক্তি, এই ইসলাম তোমার, এই ইমান, আর এই তুমি নবী, তোমার পিছনে অনুসরণ করবে, এর জন্য না কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। সেখানে তিনি ছিলেন, ওদিকে আবু জান্দাল রাদিয়াল্লাহু তিনিও জানছেন ওখানে আমার সাহাবী ভাই আছে। এখন মক্কার থেকে যেই মুসলমান আসে তারা সবাই মদিনায় না গিয়ে সেই পাহাড়ে সবাই আশ্রয় গ্রহণ করে। এখন ছোটোখাটো একটা দল হয়ে গেছে, ছোটোখাটো একটা জামাত হয়ে গেছে। এখন খাবে কি? কিচ্ছু নাই। আপনাদের মন পুরো গাছের মতো, সাগরের মতো, এত সুন্দর গাছপালার কোনো ব্যবস্থা তখন ছিল না। একটা ঘাস পর্যন্ত সেই পাহাড়ি জমিতে উঠতো না, একটা ঘাস। খাবে কি? ওরা চিন্তা করতেছে তোদের জন্য যেহেতু আমরা এখানে আসি, কাছে তোদেরকে ব্যবসা করতে দেবো না, তোদের থেকে আমি খাওয়ন নেব। ওই ছোটো কোটো কাফেলা, মক্কার যে সিরিয়াগামী যে কাফেলা, তাদের থেকে খাদ্য এবং তাদের অস্ত্র সেখানে বাধা হিসাবে তারা দাঁড়ায় গেছে। এখন মক্কার কাফেররা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমরা তো সিরিয়া এখন আর ব্যবসা করতে যাইতে পারতেছি না, আপনি এই চুক্তিকে জলদি সরায় নেন। যদি কেউ কাফের মদিনা ইসলাম গ্রহণ করে আসে তাকে ফেরত দেয়া লাগবে না। নবী আলাইহিসসালাম এই চিঠি যখন লেখিয়া হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইলেন, তখন তিনি মুমূর্ষ অবস্থায়। নবী আলাইহিসসালাম চিঠি পাওয়ার পরে তিনি চিঠিকে চুমা দিলেন, বুকের মধ্যে নিলেন, কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, ও মুসলমান, ও যুবক, ও জুয়ান, ও আমার মা, ও আমার বোন পর্দার আড়ালে, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তার ইসলামের জন্য হীন এমন কোনো ত্যাগ, এমন কোনো কষ্ট নাই যা করে নাই, তুমি আমি কি করছি আমাকে বলো, আমাকে বলো। আজকে পাঁচ অক্ত নামাজ তোমার মধ্যে আমার মধ্যে নাই, রোজা রাখতে পারি না, কষ্ট হয়, দাড়ি পছন্দ হয় না, টুপিও ভালো লাগে না, লম্বা জামা তো প্রশ্নই আসে না, ইসলামী রাজনীতি তো আমি ঘৃণা করি না, আউযুবিল্লাহ। তুমি ইসলামী রাজনীতি ঘৃণা করছো, কার জন্য করতেছো? ইসলাম তো কার বাবার দাদার না, ইসলাম তো আল্লাহ আল্লাহ রসুলে, তুমি কাকে ঘৃণা করতেছো? কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছ? তুমি কারে কটুক্তি করছো? এ আমার যুবক বাবারা, মুসলমান বাবারা, আমরা যারা টুপি পড়ছি, জন্মগত টুপি সেট হয়ে আসে নাই, কি সবার মাথায় টুপি পরে পড়ছি নাকি আগে? জন্মগত দাড়ি নিয়ে আসি না, দাড়ি পরে রাখছি, লম্বা জামা, টুপি খুলতে পারি কি পারি না, দাড়ি কামাতে পারি কি পারি না, প্যান্ট শার্ট পরতে, জুয়া খেলতে, সুদ খাইতে, বেপর্দা চলতে, বিএনপি করতে, আওয়ামী লীগ করতে, জাতীয় পার্টি জাসদ বাসদ সব করতে আমরা পারি কিন্তু করি না, নামাজ কাজা করতে পারি না তা না, করতে পারি কিন্তু কাজা করি না, রোজা ছাড়তে পারি না তা না কিন্তু ছাড়ি না, আমাদের বাচ্চাদেরকে কলেজে ইউনিভার্সিটিতে পড়াতে পারি না তা না কিন্তু পড়াই না, আমরা বামপন্থী দল করিয়া দুনিয়ার ক্ষমতা অর্জন করতে পারি না তা না কিন্তু করি না। কারণটা কি? সবই তো পারি, তোমরা পারো আমরা পারবো না কেন? আমরা তো ভিন্ন কোনো গোষ্ঠী না, তোমরাও যেই মেটালের আমরা একই মেটালের, তোমাদের গোস্ত রক্ত আমাদেরও একই গোস্ত রক্ত, তোমাদেরও যা মন আমাদের একই মন, কিন্তু তোমরা পারো করো আমরা কেন করি না? আমরা বিশ্বাস করছি দুনিয়া কিছু না, আখেরাত সব, দুনিয়া থাকার জায়গা না, এখানে কেউ থাকতে পারে না, লজিন বাড়ি, এটা আমার বাড়ি না, লজিন বাড়ি, এই লজিন বাড়ির পরিবারের সাথে কত সুন্দর সম্পর্ক, তাকে কত খালাম মা ফুপু ডাকলাম, আমার জন্য কত সুন্দর খানা পাকাইছেন, বাচ্চাদের সাথে প্রত্যেকের সাথে কত শুনতে, কিন্তু এটা আমার লজিন বাড়ি, থাকার বাড়ি না, যখন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে আমি আমার বাড়িতে চলে যাব, দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া আখেরাত কামাই করার জায়গা, এখানে থাকার জায়গা না, এখানে থাকার জন্য আসি নাই, দুনিয়া কামাই করাও শেষ, আমিও বিদায় হয়ে যাব।
তুমি কি নিয়া বিদায় হইতে আসো, কোথায় রওনা করছো? হাসিবু কবলাং তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি? তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা রাখার সংখ্যা কাজা করার সংখ্যা বেশি? তোমার টুপি পরার বয়স বেশি না টুপি ছাড়ার বয়স বেশি? তোমার দাড়ি রাখার বয়স বেশি না দাড়ি কাটার বয়স বেশি? তোমার চোখের থেকে কি ন্যাকের দিকে দৃষ্টি বেশি হয়েছে না গুনার দিকে বেশি? তোমার কানের মধ্যে গুনার আওয়াজ বেশি ঢুকছে না ন্যাকের আওয়াজ বেশি? তোমার জবান থেকে কি ন্যাকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? তোমার হাতের দ্বারা কি ন্যাকের কাজ বেশি না গুনার কাজ বেশি? তোমার পাড় দ্বারা কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? তোমার অন্তর দ্বারা কি ন্যাকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ ছাত্র খবরদার, পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে 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 নিজে পরীক্ষা করিয়া তারপর হলের মধ্যে ঢুকিও। খবরদার, নিজেকে নিজেকে পরীক্ষা না করিয়া হলের মধ্যে ঢুকিয়া যদি দেখো প্রশ্নপত্র উত্তর তুমি দিতে পারবা না, আঙ্গুল কামড়াইতে পারবা, কলম কামড়াইতে পারবা, কিন্তু কিছুই লিখতে পারবা না, খবরদার মৃত্যুর বিছানায় শোয়ার আগে নিজেকে নিজে পরীক্ষা করিয়া তারপর মৃত্যুর বিছানায় শুয়ো। খবরদার মৃত্যু চলিয়ে আসলে পরীক্ষা করলে কোনো লাভ হবে না। আল্লাহ, যারা পরীক্ষা নিরীক্ষা করিয়া কবরের মধ্যে যাবা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রওজার সাথে যখন সূরা হয়ে যাবে রাস্তা হইয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখাইয়া ফেরেশতারা বলবে মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে ও ফেরেশতা, ওই ব্যক্তির প্লেনে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, কলেজের সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস লাগাই নাই, কিন্তু আমার স্ত্রী চলিয়া গেছে তোয়াক্কা করি নাই, আমার সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে কিন্তু দাড়ির মধ্যে পোস লাগাই নাই, লম্বা জামা গিয়ে রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত ইয়ার কি ফাইজ দাবি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া সুন্নাতের মহাব্বত পড়িয়া লম্বা জামা গার থেকে নামাই নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার কোনো মহাব্বত অন্তরের মধ্যে জমা করি নাই, ওনার প্রেমে পড়িয়া জীবনের মায়াও করি না, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলার ডাক দিয়ে আমরা সাদাকা আব্দি, আমার বন্ধু সত্য কথা বলছে, ও আফরুসুল ফরাশা মিনাল জান্নাহ ও আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধু বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি সবার জন্য কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারাম খোলের দলেরা, এ সুয়া খোলের দলেরা, এই ইয়ামা খার মুদ খোলের দলেরা, এ দুনিয়াদার বাবারা, বাবারা তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? নাফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুলান ডাক দিয়া ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া দাড়ি কাটিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওই জাহান্নামখানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, না ফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করিয়া চল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে এক হাত মাসিকার এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শৈলের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, কোনো মানুষের সামনে যদি বাঘ পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো নাই
কয়েক মাস আগে ঢাকা গুলশান 22 তলা বিল্ডিং আগুন লাগিয়ে গেছে, মানুষের হুট ছিল না, 22 তলার উপর থেকে মানুষ বাঁচার জন্য লাভ দিছে। ওর হুশ না, এই যে 22 তলার উপর থেকে লাভ দিলে মানুষ বাঁচতে পারে না, বরং আগে মরতে পারে, হুট ছিল না রে বাবা। বাবারে বিপদ দেখলে মানুষের হুশ থাকে না, যখন আজরাইলের অবস্থা দেখবে জাহান্নামের সমস্ত মানজার সামনে উপেন হয়ে যাবে, তখন নাফরমানের হুশ থাকবে না, হুটা থর 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 করে কাঁপতে থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইএ ভর্তি হইলাম, এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন কল্পনাও করি নাই। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি এসপি হব, ডিসি হব, আমি সচিব হব, প্রাইম মিনিস্টার হব, আমি প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, কিন্তু ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনাও করি নাই। এ আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তোমার সামনে তোমার সন্তানকে দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে নানা, হে দাদা, তুমি কি তোমার নাতির জানাজে উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? হে বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে চিরদিনে বিদায় দিয়াছো নাই? বাবার আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া নাও। ভাই আজরাইল, এত কষ্ট করিয়া পরীক্ষা দিয়ে আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে বাচ্চা এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে, বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, চর কুকটি মুক্তি মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজা আর সারব না, দাঁড়িয়ার কাটবো না, গুনার কাজের কাছেও যাব না, এই তবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছ, আমাকে একটু তবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারা দিন কিছুই খাইব না, সারা দিন রোজা রাখবো, বন্ধু বান্ধব আড্ডার প্রস্তুতি আসেন, আমি সারা দিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হইয়া যাব, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবিস, আমার মাওলা কি কালামে পাক আগেই বলেন নাই, ওয়ালা ইউয়াক্কিরুল্লাহু নাফসান ইযা জাজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়া রুডার উপরে এমন জোরে থাপা মারবে, থাপার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না বাবা রে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না, ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়, কৃষি খাতে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়, আজকে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, ওই মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও মামা রে, আল্লাহ তুমি মাফ করিয়া দিও। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে,
নাফরমান বদমাস বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবো, আমার ছেলে ও আমার বাবা ও আমার ভাই ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও, এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কত গল্প করছি, আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, ও আমার ছেলে আমার নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, ই আমার ছেলে তোদের জন্য রোদ্রে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা স্বভাব করে আমার দিকে তাকাইয়া রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে, এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ দি শুনতে পাইত, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে দিয়ে চলিয়া যাইত, নাফরমানকে কেউ কাফন তাফন করতে পারত না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা থেকে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্থান মান হাজার রজুল চেনো ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, চেহারার সাথে নবীর চেহারার মিল নাই, পোশাকের সাথে নবীর পোশাকের মিল নাই, ওর নীতির সাথে আমার নবীর নীতির মিল নাই, আদর্শের সাথে আমার নবীর নীতির আদর্শের মিল নাই, ওর দলের সাথে আমার নবীর মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর মিল নাই। তখন নাফরমান চিন্তা করবে কোনটা ঠিক কোনটা বেঠিক, কি বলবো, কোনটা শুদ্ধ কোনটা বেশুদ্ধ। তখন নাফরমান বলবে আমি কিছু জানি না, হা লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওনাকে চিনি না, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাজা বাদু গুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, এ সাপ জড়াইয়া দর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে এমন জোরে প্যাঁচ মারবে, পেসের সাথে হাড্ডি কুটি কটমট কটমট করে ভাঙতে থাকবে, বাবার সহ্য করতে পারবি, ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবার, ও আমার পর্দার মা বোনেরা, দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফলাইছি, দুনিয়ার চিন্তা করতে করতে কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছি, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারা কিনারা চক্কর লাগানো শুরু করছে, কিন্তু কি আমাদের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা করি, দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো, আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, তুমি কি দেখো না এই বর্ষর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে যদি দুনিয়ার খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, এখন মনে বুঝুক আমি মাওলা কেমন, সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো লেগে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ
ওদিকে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 সিকাল লাগানো হবে, এক একটা সিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সাহিহের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ও ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সাবিহুল্লাহি নাফসি নাফসি। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাই বলে চাই দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলেও মার খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, একটু কি কলি যায় ব্যথা লাগে না। কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনোই সাহায্য করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মন কে বোঝো রে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যা যাক, আমার সমাজ লজ্জা পাক পাক, আজকের থেকে আল্লাহর আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ আমি নিয়াত করাইয়া গেলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও, আল্লাহ আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়া দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে দিয়ে সরিয়া যাবে, আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের সুখের পানি। বাবা রে, আজকে পরীক্ষায় ফেল খেলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখেদের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম, ওই মামলার সিন্ধে তো চোখে পানি আসে না। আল্লাহ বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে মাওলানে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে, আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলানে তোমার নবীর ঘোষণা মান বাকামিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকা আল-আইন আলান্নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আর আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দা নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকু দিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়া জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, এরপরও তুমি তাকে কীভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা ঢাক দিয়ে জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুকের, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলাই মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ, তুমি তোমার বান্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো, কোন বাহানায় তোমার বান্দাদেরকে তুমি মাফ করতে পারো?
ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফলাইয়া দিও, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফলাইয়া দিও। তোমার রহমত ব্যতীত কোনো উপায় দেখি না, তুমি ক্ষমা না করলে কোনো উপায় হবে না, তুমি মাপ না করলে উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবা রে। এরপর আমার মাওলা সবাই আমল নামাকে ওজন করবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া মুহাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আল্লাহাক রব্বুল আলমিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহাক নিজেই প্রশ্ন, আমা আদরা কামাহিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহাক প্রশ্ন করার পর এখন আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, এই বঙ্গোপসাগরের মাঝখানে কেউ যদি ডুব দেয় তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া আমার একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেখানে আজাব কেউ তো সহ্য করতে পারব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাম ফরমান, আমার উম্মত যখনই জাহান্নামের কথা শুনো, দুই ফুটে চোখের পানি ফেলায় দাও, মাওলা রে আমার মাওলা রে, ওই জাহান্নাম আমাদের কাউকে নিও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, একজনকে নিও না। জাহান্নামে জাহান্নামে লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিবরা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতা, এই নাফরমানকে দুনিয়াতে কত নেমাত আমি ভোগ করাইছি, আমার নেমাত হিসাব করিয়া কোনদিন শেষ করতে পারবে না। হাত পাও জাল নিয়ে নদীর মধ্যে গেছে, ও মাছ ছাড়ে নাই, আমি ওকে মাছ দিয়ে বিদায় দিয়ে দিছি। শত হাজার ফুট পানির মধ্যে আমি চর উঠাইয়া দিছি, সেই চরের মধ্যে ঘর বানাইছে, বিল্ডিং করছে, বাগান করছে, ও একদিনও চিন্তা করে নাই এই সাগরের মোহনার মধ্যে কে এখানে চর জাগাইল। আল্লাহ রে আমার মাওলা রে, না ও ডাব খাইছে, আনন্দ পূর্তি করছে, একদিনও চিন্তা করে নাই ডাবের মধ্যে পানি কে ঢুকাইল। ও আম খাইছে আর মজা মারছে, একদিনও চিন্তা করে না আমের মধ্যে এত স্বাদ খেয়ে দিল, একদিনও চিন্তা করে না। ও মুরগি খাইছে, মোরগ খাইছে, কত মজা মারছে, কিন্তু চিন্তা করেন এটা কে বানাইলো, আল্লাহ তুমি মাফ করিয়া দিও। একটা জ্যাঁতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা বেঁকা হইয়া গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বন্ধা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা বান্দিয়া রাখছে, বাচ্চাটা একবার দাঁড়াইছে আর একবার শুয়েছে, হাম্বাক হইয়া ডাক মারছে, মাগো আমাকে একটু দুধ দাও, আমার জিভটা গলা শুকায় গেছে। আবার গাভীটা ডাক দিয়ে বলছে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত লোক থাকবে তা খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবে। ওই গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাইয়া বনি আদমে খাওয়াইছে, আমার এত নেমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই,
ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযা আমিফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করা পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সিগনা যাবো, কেউ তো সহ্য করতে পারব না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কেউ যদি বলতো হুজুর আমার পাঁও দলে আমি আর গুনার কাজ করব না, বাবা আল্লাহর কসম করে বলতে আছে, তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাবো, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান, আপনার কিসের ঠ্যাক পড়ছে? বাবা তুমিই বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পরে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পরে রাখিয়ায় কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাঠি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তোমাকে লাঠি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেল খেলতে 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 হঠাৎ যদি স্লিপ কাটিয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবা। বাবারে আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কথিক আল্লাহ ফকের বান্দা মান্দি সিনেমায় মজা পাইয়া, দাঁড়ি কাটায় মজা পাইয়া, বেপর্দায় সিনেমায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থা, নাচানাচি করা অবস্থা, হঠাৎ যদি পিছন থেকে আজরাল ধাক্কা দিয়া বল, অমনি উল্টে ঘুম খারাপ জাহান্নামে পড়িয়া যাবার বাবা, আর তোমার সহজে জাহান্নাম থেকে উঠবা না। এ বেনমাজি তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ পড়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি কেমন না বলো, তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছানাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছেন? তুমি আগামীকাল বাসবা তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা, এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শেরেক বিদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম করিয়া চোখের মধ্যে পানি আসতে আছে, বিরিক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না।
চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা, চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। আল্লাহুম্মা আমিন।